পশ্চিমবঙ্গে কালীঘাট আজ প্রথম পূজার্চনা, তারপর মাথা নাড়া করলেন বিজেপি দলের সুরমা বিধানসভার বিধায়ক আশিস দাস। তিনি দলের বিরুদ্ধে বিদ্রোহ করে দল ছাড়ার কথা বলেন। সম্ভবত আগামীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলে একটি সূত্রে জানা যায়। বিধায়ক আশিস দাস দলের বিরুদ্ধে নানান অভিযোগ তোলেন। সব মিলিয়ে রাজ্যের রাজনীতি বিধায়কের দলত্যাগের বিষয়ে যেমন একটা কিছু হতে চলেছে মনে করছে রাজনীতি অভিজ্ঞ মহল। ভালোবাসা এবং ঘৃণা একে অপরের পরিপূরক। যে যাকে যত বেশি ভালোবাসে মন দিয়ে যদি সে ধোকা দেয় তার থেকে ভয়ঙ্কর রূপ হয় ঘৃণার রূপটা, এটা বাস্তব। এইটাই হয়েছে, আমি 2014 নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে লড়িয়েছিলাম মানুষ লোকদেরকে। 2015 বাই ইলেকশনে ভারতীয় জনতা পার্টির হয়ে আমি লড়েছিলাম। 2013 নির্বাচনে ভারতীয় জনতা পার্টির ভোট ছিল 1.5%। প্রথম বাই ইলেকশন হয়েছিল 2015 সালে। এই 15 সালের নির্বাচনে আমি 25% ভোট পেয়েছিলাম ভারতীয় জনতা পার্টির পক্ষে। 18 নির্বাচনে তার এফেক্ট পড়েছে এবং 18 নির্বাচনে আমি ভারতীয় জনতা পার্টির হয়ে আমি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। কিন্তু আমি প্রথমেই বললাম, ভালোবাসা আর ঘৃণা একে অপরের পরিপূরক। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে এমন একটা অরাজকতা চলছে, যে অরাজকতার কাজ থেকে আমি প্রত্যেকেই অনেকে বলবেন আজকে কেন মনে হয়েছে। আপনারা দেখেছেন আমি আজ 2 বছর যাবৎ ধরে দল এবং প্রশাসন এবং সংগঠনের ঊর্ধ্বে উঠে মানুষের স্বার্থ এবং দলীয় স্বার্থে আমি বিভিন্ন কর্মসূচি নিয়েছি। ন্যূনতম 50 খানা কর্মসূচি আমি নিয়েছি। আজকে এই সুযোগটা দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ শিশুপালকে, সেই সুযোগটা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। পাপের শিশুপালকে বলেছিল যে আর একটা অন্যায় করবে না, 99টা অন্যায় তুমি করেছ, আরেকটা অন্যায় যদি করো তাহলে তোমার পাপের ঘড়া পূর্ণ হবে এবং তুমি তোমারকে মৃত্যুবরণ করতে হবে। সমস্যা ব্যক্তিগত সমস্যা। এই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো গার্জেন যদি তার ছেলেদেরকে সঠিক পথে পরিচালিত না করে তাহলে সেই ছেলেরা খারাপ হবে। এই ক্ষেত্রে শুধু বিপ্লব দেবের দোষ বললে হবে না, এই ক্ষেত্রে প্রতিনিয়ত কেন্দ্রীয় নেতৃত্বরা ত্রিপুরা রাজ্যে, ভারতবর্ষের সবচেয়ে বেশি কেন্দ্রীয় নেতৃত্বরা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ত্রিপুরা রাজ্যের প্রত্যেক দিন প্রতিনিয়ত যাচ্ছে, কিন্তু সমস্যা সমাধানের জন্য তারা যায়নি, তারা বরঞ্চ সমস্যাকে বাড়িয়ে দিয়েছেন। এই জন্য দায়ী শুধু বিপ্লব দেবকে দায়ী যদি করা হয় তাহলে মনে হয় কিছুটা ভুল হবে। রিপোর্ট, খবর ত্রিপুরা।